সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেয়ার পরদিনই জায়েদ খানকে বয়কট করলো চলচ্চিত্রের 18 সংগঠন। শনিবার সন্ধ্যায় এক বৈঠকে সিদ্ধান্ত হয় এখন থেকে তার কোনো ছবি প্রদর্শিত হবে না প্রেক্ষাগৃহে। তবে এসব নিয়ে আপাতত ভাবতে চান না টানা তিনবারের সাধারণ সম্পাদক। নির্বাচিতদের নিয়ে কাজ করতে চান চলচ্চিত্রের কল্যাণে। নানা জল্পনা কল্পনার পর উচ্চ আদালতের রায়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার জায়েদ খান ফিরে পেলেও তা খুব বেশি সময় টিকলো না। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির জায়েদ খানকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় রবিবার স্থগিত করেছেন চেম্বার আদালত। এ বিষয়ে 4 এপ্রিল রেখেছেন শুনানি। হাইকোর্টের রায় স্থগিত হলেও জায়েদ খানই পালন করবেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব, এমনটাই বললেন তার আইনজীবী। আমি কোর্টে বলেছি যে জায়েদ খানই অফিস চালিয়ে আসছিল, বসেছিল এবং রেজুলিউশন হ্যান্ড করেছেন। তখন কোর্ট বলল যে যেহেতু আপনি বসে গেছেন, আপনি চালাচ্ছেন, আপনি চালিয়ে যাবেন। আমি কোর্টে বললাম যে আপনি অন্য পক্ষ কিন্তু এই অর্ডারের ইয়ে নিয়ে যে এই অর্ডারকে এদিকে শুক্রবার শপথ নেয়ার পরদিনই জায়েদ খানকে বয়কট করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট 18 সংগঠন। শনিবার সন্ধ্যার এক বৈঠকে সিদ্ধান্ত হয় এখন থেকে তার কোনো ছবি প্রদর্শিত হবে না প্রেক্ষাগৃহে। ইলিয়াস কাঞ্চন সাহেব সভাপতি, উনি যদি জায়েদ খানকে নিয়ে আমাদের কোনো ইয়েতে আসে সেখানে আমরা যাব না। ইলিয়াস কাঞ্চন সাহেব যদি একা আসতে পারেন ওনার অন্যান্য সদস্যদের নিয়ে, সেক্ষেত্রে আমরা শিল্পী সমিতিতে অ্যাটেন্ড করব, অসুবিধা নেই। কেউ আমরা তার সাথে কাজ করব না, তার সাথে কোনো কথাবার্তা বলবো না, সে তার মতো থাকুক, আমরা আমাদের মতো থাকবো। জায়েদ খানের দাবি, পরিচালক সমিতির সভাপতির ব্যক্তিগত আক্রোশের শিকার তিনি, ভোটের মাঠে না হারাতে পেরে এখন ক্ষমতার অপব্যবহার করছেন সোহান রহমান সোহান। সোহান ভাই যেটা করছে সেটা একদম মন গড়া। নিজে আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে যে অন্যায় করে নিপুণকে বিজয়ী ঘোষণা করেছিল, একদম অবৈধ, অগণতান্ত্রিক এবং অনিয়ম পদ্ধতি, তো এটাকে ঢাকার জন্য এইটা হচ্ছে আর একটা ষড়যন্ত্রের অংশ। শিল্পী সমিতি তো আমার কাউকে দাওয়াত করেনি, মানে বৈঠকে ডাকেনি। প্রযোজক সমিতি একটা বড় মাদার অর্গানাইজেশন, সেখানে কোনো নেতৃত্ব নাই, তা সিদ্ধান্তটা নিল কারা? এমন যদি করে আমি কিন্তু আবার ওনাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য হব। সিনেমা হলে আর চলবে না জায়েদ খানের ছবি, এমন সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে জাতির পিতার বায়োপিক বঙ্গবন্ধু নিয়ে। কারণ সিনেমাটিতে যে তিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান, এমন বাস্তবতায় ভবিষ্যৎ কি, উত্তর দেবে সময়। নেক্সট রিপোর্ট, চ্যানেল 24।